রায়পুরায় উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল সাদেকের পক্ষে মিলাদ-উদ-দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আগামী 24 মার্চ নরসিংদী রায়পুরা উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই নির্বাচনকে ঘিরে উপজেলার সর্বতেই গুঞ্জনকে নির্বাচিত হবেন উপজেলা পরিষদের চেয়ারম্যান। এদিকে এই নির্বাচনকে ঘিরে প্রার্থীরা নিচ্ছেন নির্বাচনের প্রস্তুতি। এর ধারাবাহিকতায় রাধানগর ইউনিয়নের চারবারে নির্বাচিত সাবেক চেয়ারম্যান আব্দুল সাদেকের পক্ষে আজ শুক্রবার বিকালে মুকুলনগর গোলাম মাওলা ইত্তেদায়ী মাদ্রাসা চত্বর এক মিলাদ-উদ-দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রাধানগর ইউনিয়নের 4 নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ নুরুল ইসলামের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন মির্জাপুর ইউনিয়ন চেয়ারম্যান মোহাম্মদ আসাদুল্লাহ ভিয়া, হলিপুরা ইউনিয়ন চেয়ারম্যান মোহাম্মদ আল আমিন ভিয়া মাসুদ, রাধানগর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি মোহাম্মদ আসাদুজ্জামান লিটন, সাধারণ সম্পাদক হরিদাস বিশ্বাস, রায়পুরা পৌর ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ রুকিবুল আলম রুবেল, রাধানগর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ আরিফুল ইসলাম লিপন সহ অনেকে। নরসিংদী রায়পুরা থেকে হারুনুর রশিদের তথ্যচিত্রে ওকেওয়ার.টিভি।